বলতে পারতিছ না কোথায় ও এখানে রেখেছিলে কোথায় গেলো সেটা খুঁজে পাচ্ছ না

চোখের ডাক্তার দেখাও না ও সেই জন্য ডাক্তার তোমাকে চশমা দিয়েছে ও এখন দেখতে পাচ্ছো মামা তো চোখে দেখার জন্য কিন্তু বেশি বেশি করে শাকসবজি খাইতে হবে তারপরে ছোটো মাছ খাইতে হবে যেগুলো খামারে ভিটামিন আছে না সেই ভিটামিন যুক্ত খাবারগুলো খাইতে হবে বুঝলে মামা বুঝলে তাই ও এখন থেকে তুমি কিন্তু বেশি বেশি করে শাক সবজি খাবা হ্যাঁ শাক সবজি না খাইলে তাহলে কিন্তু তোমার চোখের জুতো আরও কমে যাবে হ্যাঁ নাহলে কিন্তু সমস্যা হবে বুঝতে পারলে ও আচ্ছা তুমি পড়াশোনা করতিছো তোমাকে ডিস্টার্ব করলাম যাইগা আমি অ্যাঁ মামা আমি চলে গেলাম তুমি ভালো থাকো হ্যাঁ ভালো করে পড়াশোনা করো মামা ভালো করে হ্যাঁ ভালো করে পড়াশোনা করো আচ্ছা আচ্ছা আসসালামাইকুম মামা